আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডাবল এ ফ্যান্টাস্টিক সিস্টার্স। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য। নর্মালি আসলে আমরা এভরি টু থ্রি ইয়ার্স আমরা বাংলাদেশে যাই, ওটাই বলতে পারেন আমাদের হলিডে। কিন্তু এখন তো সবাই বুঝতেই পারছেন যে বর্তমান পরিস্থিতিতে আসলে সেটা যাওয়ার উপায় নাই। সো অ্যাকচুয়ালি আমরা লাস্ট বাংলাদেশে যাই 2018-তে আমার ননদের বিয়ে উপলক্ষে। তারপর থেকে আসলে আর কোথাও যাওয়া হয়নি, কোথাও মিনস আমি বলতে চাচ্ছি বাংলাদেশে যাওয়া হয়নি, প্লাস অস্ট্রেলিয়াতেও আসলে করোনা পরিস্থিতির কারণে আমাদের দূরে কোথাও যাওয়া হয়নি। হয়তো গিয়েছি আশেপাশে ডে ট্রিপ বা গেট টুগেদার সেগুলোতে, কিন্তু দূরে কোথাও যাওয়া হয়নি অনেকদিন থেকে। সো আমার হাজব্যান্ডের ভাগ্নি সুরূপা এবং ওর হাজব্যান্ড সিদ্দিক মামা, ওনারা আমাদেরকে প্রস্তাব দিল যে আসলে আমরা অনেকদিন থেকে কোথাও যাই না, তো চলেন একসাথে কোথাও ঘুরতে যাই। এবং সুরূপার মেয়ে সুহা এবং আমার দুই মেয়ে আনিসা সিতা, ওরা আসলে খুবই ভালো ফ্রেন্ড, ওরা একজন আরেকজনের সঙ্গ খুব পছন্দ করে। সো যখন ওনারা আমাদেরকে প্রস্তাব দিলেন, তখন আমি এবং তন্ময় চিন্তা করলাম যে আসলে তো আমরা অনেকদিন থেকে কোথাও ঘুরতে যাই না, তো আমরা যেতে পারি ওদের সাথে। সো সুরূপা এবং সিদ্দিক মামার উৎসাহ বলেন, উদ্যোগ বলেন, আসলে ওদের জন্যই আমরা যাওয়ার প্ল্যান করি, এবং ওরাই সব কিছু ব্যবস্থা করে অ্যাকচুয়ালি, মানে হোটেল বুকিং দেওয়া, তারপরে হচ্ছে কিভাবে মানে রান্না করে নিয়ে যাব, কি কি রান্না করব, কোথায় ঘুরব, সব কিছু অ্যাকচুয়ালি ওনারা মানে ওনারাই প্ল্যান করেন। সো যেহেতু আমার বন্ধ ছিল 25th থেকে 28th, সো ওই 4 দিনই আসলে আমরা আমাদের হলিডের জন্য বেছে নিই, এবং আমরা প্ল্যান করি যে আমরা ডাবো যাব। সো আমি এই ভিডিওতে অ্যাকচুয়ালি ডাবো ট্রিপটাই দেখাবো, তবে আসলে এটা যেহেতু 4 দিনের ট্রিপ এবং আমরা অনেক ফান করেছি, অনেক মজা করেছি, ওই পুরোটা আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না। সো যার কারণে হচ্ছে আমি এই ভিডিওগুলোকে বিভিন্ন পর্বে ভাগ করেছি। এখন আসলে জানি না শেষ পর্যন্ত কয়টা পর্ব হবে, হতে পারে 4টা, 5টা বা 6টা, কিন্তু আসলে ওইভাবে পর্বে পর্বে ভাগ করেছি যাতে হচ্ছে আমার জন্য ইজি হয়, প্লাস হচ্ছে আপনাদেরও দেখতে ইজি হয়। কারণ হচ্ছে যাওয়া থেকে ফিরে আসা পর্যন্ত আমরা খুবই এনজয় করেছি, প্লাস ওয়েদার ছিল অনেক ভালো, প্লাস আশেপাশের মানে সিনগুলো, লুকআউটগুলো সেই রকম সুন্দর ছিল। সো আমি আগেও আমার ভিডিওতে বলেছি যে কোনো ভালো জিনিস দেখলে নিজের যেমন দেখতে ইচ্ছা করে, তেমনি অন্যকেও মনে হয় যে তারাও দেখুক। সো সেই জন্য আমি সব কিছুই ভিডিও করেছি। সো প্লিজ বোর হবেন না, এনজয় করবেন। ও আরেকটা কথা, আমি আসলে এখানে সুরূপা সিদ্দিক মামার সাথে সাথে, মানে ওদেরকে তো অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ওদের সাথে আমি সুরূপার আব্বা আম্মা মানে আমাদের শ্রদ্ধেয় রফিক ভাই এবং পাপড়ি আপাকে অনেক ধন্যবাদ জানাই। কারণ আসলে সুরূপাদের গাড়িতে এতগুলো সিট ছিল না, ওরা আমাদেরকে ওদের গাড়িতে নেয়, কিন্তু ওর আব্বা আম্মা ট্রেনে করে সিডনি থেকে ডাবো যায়। সো আসলে ওনারা যদিও বলেছেন যে এটা আসলে আমরা অনেক ট্রেন জার্নিটা এনজয় করেছি, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে এটা আসলে অনেক বড় একটা স্যাক্রিফাইস বা ওনাদের ভালোবাসা আমাদের জন্য, যেটাই বলেন যে আমাদেরকে ভালোবেসেই আসলে এটা এই কষ্টটা ওনারা সহ্য করেছেন। সো অবশ্যই ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের জন্য ওনারা এতটা কষ্ট করেছেন। তো চলুন আমরা ভিডিওগুলো দেখতে থাকি, ভিডিওগুলো এনজয় করি, আর যদি আপনাদের মনে হয় মানে ভালো লেগে থাকে ভিডিওগুলো, বা মনে হয় যে হ্যাঁ ভিডিওটা আমার ভালো লেগেছে, বা নেক্সট ট্রিপ হয়তো বা আমি ডাবোতে যাব, প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, আমি অবশ্যই সেগুলো দেখব এবং রেসপন্স করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমরা আসলে কিছু কেনাকাটা করার জন্য, মানে হলিডেতে যাওয়ার আগে কিছু কেনাকাটা করার জন্য আসলে বের হই। অস্ট্রেলিয়াতে তখন উৎসব ভাব চলছিল, যদিও আপনারা আসলে ভিডিওটা দেখে কিছু বুঝতে পারবেন না, কিন্তু আসলে সেই সময় ক্রিসমাসের আগে আগে বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, আর অনেকে আগে থেকেই বাসা থেকে কাজ করছিলেন কোভিডের কারণে।
প্লাস হচ্ছে এখন তো আরও ক্রিসমাস টাইমসে অনেকে কিছু অনেকে অ্যানুয়াল লিভও নিয়ে ফেলেছিলেন, সো সবাই আসলে এনজয় করছিলেন এই সময়টাকে। আমরা এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ি আসলে সিগন্যালে দাঁড়িয়ে আছে। এটা হয়তো অনেক দেশের জন্য বা অনেক জায়গার জন্য খুবই পরিচিত পরিবেশ হলেও অস্ট্রেলিয়াতে নর্মালি সিগন্যালে এত গাড়ি দেখা যায় না। আমি যেহেতু আগেই বলেছি যে এখন ক্রিসমাস ইভ চলছে, সো মানুষের নর্মাল ডে টু ডে ওয়ার্কের সাথে মানুষ একটু এক্সট্রা শপিং করছেন ক্রিসমাস উপলক্ষে, তো এই জন্য আসলে অনেকেই বের হয়েছেন। আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে তখন সেই সময়টা আসলে কতটা বিজি ছিল রাস্তা। তো আমরা প্রায় চলে এসেছি, আমরা এখন শপিং সেন্টারের আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি। এটাও হয়তো অনেকে দেখেছেন, কিন্তু আসলে তো এই ভিডিওগুলো শুধুমাত্র অস্ট্রেলিয়ার জন্য বা যারা বাইরে থাকেন তাদের জন্য না, সবার জন্য। সো যারা হয়তো এই ধরনের জিনিসগুলো দেখতে পান না, তারাও যাতে দেখতে পান সেই জন্যই আসলে এই ভিডিওটা করা। আমরা চলে এসেছি আমাদের বাসার কাছে শপিং সেন্টার, ম্যাকার্থার শপিং সেন্টারে। এটা অনেক বড় একটা শপিং সেন্টার এবং ক্রিসমাস উপলক্ষে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, এবং আনিসা আদ্রিদা অ্যাজ ইউজুয়াল লাইক সুন্দর জায়গা দেখলে বসে পড়ে পোজ দেওয়ার জন্য, এবং তারা জানে যে মা এখন ছবি তুলবে, সো তারা তাদের পজিশন নিয়ে ফেলেছে। আর আমি একটু আপনাদেরকে আশেপাশে দেখাচ্ছি যে কত সুন্দর করে সাজিয়েছে। যদিও ভিডিওতে আসলে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু আসলেই অনেক সুন্দর করে সাজায় প্রত্যেকটা শপিং সেন্টার। এখানে আমরা এসেছি আনিসা ড্রেস কেনার জন্য। আনিসা এখানে একটা স্কার্ট কিনে ওর নিজের জন্য এবং আরেকটা ওর ফ্রেন্ড সোহার জন্য, দুইজন সেম সেম পরবে। আনফর্চুনেটলি আদ্রিদার সাইজ ছিল না। তারপরে আনিসা আসে ইয়াররিং কেনার জন্য, যদিও আমি আসলে এত বড় ইয়াররিং ওকে কিনে দিব না, কিন্তু ও জাস্ট আমাকে বলে যে এটা সে লাইক করেছে। আমি আপনাদেরকে ম্যাকার্থার শপিং সেন্টারের একটা অংশ দেখাচ্ছি মাত্র, আর কারণ এটা এত বড় যে পুরোটা আসলে ঘুরে দেখানো সম্ভব না, বিশাল বড়। আর হাঁটতে হাঁটতে আসলে সত্যি কথা বলতে পাও অনেক ব্যথা হয়ে যায়, সো আমার যতটুকু দরকার আসলে আমি সেই জায়গায় যাই এবং সেখান থেকেই আসলে আপনাদের জন্য একটুখানি ভিডিও করে নিয়ে আসছি। আনিসা আদ্রিদার প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার পর আসলে আমরা চলে আসি কিছু খাওয়ার জন্য। আপনারা এখানে গংচা শপের ছবি দেখতে পাচ্ছেন, মানে ডিফারেন্ট কাইন্ড অফ টি এর ছবি। গংচা আসলে খুবই পরিচিত একটা টি ব্র্যান্ড অস্ট্রেলিয়াতে, যারা ডিফারেন্ট কাইন্ড অফ বাবল টি সেল করে থাকেন। গংচার আসলে 1500 স্টোর আছে ওয়ার্ল্ড ওয়াইড, মানে 20 রিজিয়নে। সো তারা আসলে খুবই পরিচিত যে তাদের ডিফারেন্ট কাইন্ড অফ বাবল টি এবং কোয়ালিটি সার্ভিসের কারণে। সো আমি গুগল থেকে যতটুকু ইনফরমেশান পেয়েছি, সো গংচা অ্যাকচুয়ালি প্রথম এস্টাবলিশড হয় 2006-এ তাইওয়ানে কাও সিয়াং সিটিতে। তারপর এটা আসলে অনেক জায়গায় জনপ্রিয়তা পায়। সো আমি আরেকটু আপনাদেরকে এক্সপ্লেন করি গংচা সম্পর্কে, অ্যাকর্ডিং টু গুগল, যে গং মিন্স হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রিবিউশন অর ট্রিবিউট, অ্যান্ড চা মিন্স টি, বা যেটাকে আমরা বাংলায় বলি চা। সো গংচাকে যদি আমরা বাংলায় ট্রান্সলেট করি তাহলে দাঁড়ায় বাংলায় মিন্স হচ্ছে মানে সম্রাটের জন্য শ্রদ্ধাঞ্জলি চা, যেটাকে ইংলিশে বলে ট্রিবিউট টি ফর দ্য এম্পায়ার। Thank you, Allah, for buying me Gongcha. It's really yummy. Daddy, you know, as birds,
just get. Yeah. For me, I tell you for me. For me here, because it's good. Oh really? Yeah. Don't be scared. গল্প করতে করতে আমাদের খাবার চলে আসে। আমরা নান্দুজে অর্ডার করেছিলাম, এখানে ছিল স্পাইসি রাইস, পেরি পেরি হট চিকেন, এটা যদিও সেই পরিমাণ হট ছিল না, মাইল্ড হট ছিল, কর্ন কপ আর চিপস। আমাদের আসলে এটাই হয়, আমাদের দেখা যায় 10 টাকার জিনিস কিনলে আমরা আসলে 20 টাকা খেয়ে ফেলি, মানে খাবারের পিছনে খরচ করি। আমরা কারণ হচ্ছে আমরা ফুড অনেক লাভ করি, সেটা আমাদেরকে দেখলেও বোঝা যায় যে আসলে আমরা যে কত পরিমাণ ফুড লাভ করি। আমার পেট সাজাচ্ছিলাম, একটু ঢং ঢং করে আসলে নিচ্ছিলাম রাইসটাকে। আপনারা কর্নটা নেওয়ার সময় দেখবেন যে এটা কিছুতেই আমার সাথে কোঅপারেট করছিল না, সো আমার ঢংটাকে আসলে ঠিক মতো করতে দিল না, শেষমেশ হাতই ইউজ করে ফেললাম। নান্দুজের চিকেনটা আসলে অনেক ইয়ামি, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তারপর আমরা সবাই মিলে আসলে খাবারটাকে খুব মজা করে এনজয় করি। আমরা যেখানে বসে খাচ্ছিলাম তার আশপাশটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা আসলে নান্দুজের সামনে বসে খাচ্ছিলাম, খুব বেশি একটা ভিডিও করতে পারছিলাম না কারণ সেখানে আরও অনেক লোকজন ছিল, সো প্রাইভেসির কারণে ভিডিও করা যাচ্ছিল না। আর এই পাশটা অবশ্য ফাঁকা ছিল, নর্মালি এখানে আসলে আরও অনেক বেশি লোকজন হয়, তবে কোভিডের কারণে আসলে তুলনামূলকভাবে একটু লোকজন কমই ছিল। এবং তারপর আমরা খাওয়া দাওয়া শেষে, কেনাকাটা শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিই। খুব শিগগিরই আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।